শীতের আমেজ শুরু হওয়া মানেই শুরু হলো বাঙালির পিকনিকের সিজন আসলে বাঙালি তো হুচুকে জাত যে কোনো একটা ইস্যু নিয়ে মেতে পড়লেই হলো তো আজও ছুটির দিন প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আমরা আবার জমায়েত হয়েছি ছাদে পিকনিক করতে আজকে আপনাদেরকে দেখাবো ফ্রায়েড রাইস কীভাবে দশ মিনিটে পিকনিকের জন্য ফ্রায়েড রাইস বানিয়ে ফেলা যায় তাও আবার পুরো ঝরঝরে কোনো রকম দলা পাকিয়ে যাবে না গায়ে লেগে যাবে না দেখুন আমরা জলের মধ্যে বিভিন্ন শুকনো মশলাগুলো অর্থাৎ তেজপাতা দারচিনি এ সমস্ত দেওয়ার পর বেশ খানিকটা ঘি দিয়ে জলটাকে আমরা ফুটতে দিলাম এটা হচ্ছে একেবারে প্রাথমিক স্টেপ এবার জলটা যখন ফুট ধরে আসবে অর্থাৎ জল গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘি তেজপাতা দারচিনি সব জলের মধ্যে ছড়িয়ে আছে এবং এইভাবে জলটা যখন রেডি হয়ে গেল আগে থেকে ভেজানো চালকে আমরা এই জলের মধ্যে ধীরে ধীরে যোগ করতে থাকবো এটা আপনারা বাসমতি চাল নিলেই সব থেকে ভালো হয় তাহলে ফ্রায়েড রাইসের স্বাদ এবং গন্ধ খুব ভালো আসবে এটা পিকনিকে অনেকের জন্য করা হচ্ছে তো তাই অনেকটা অ্যামাউন্ট এটা কখনোই একবারে ঢেলে দেওয়া যাবে না যেভাবে আমরা দেখালাম আস্তে আস্তে ধার বরাবর দিয়ে এবং তারপর ভালো করে জলের মধ্যে এটাকে মিশ্রিত করে দিতে হবে এবং টেম্পারেচার বাড়িয়ে যখন ফুড ধরেছে তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বারে বারে তুলে দেখতে হবে যে চাল কতটা সিদ্ধ হলো এবং গোটা ব্যবস্থাটা আপনারা দেখছিলেন যে আমরা রান্না ছাড়া থেকেই মানে প্রথম রান্না যখন শুরু করেছি সেই সময় থেকেই আমরা ঢাকনা দিয়ে রান্না করছিলাম যাতে কোনোভাবে বাইরে থেকে খাদ্যবস্তুর মধ্যে কোনো দূষিত পদার্থ না মিশতে পারে ধুলো ধোঁয়া বালি এবং খাবারের পুষ্টিগুণ জারিত হয়ে নষ্ট না হয় এইবার দেখুন চাল মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি এবং এখান থেকে খুব সাবধানে চালকে আস্তে আস্তে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি ভাতের যে ফ্যান অংশটা নিচে একটা বালতি ফিট করা আছে যার মধ্যে চলে যাচ্ছে এরপর আমরা পুরো চাল তুলে নেওয়ার পর আবার বড় গামলা বসিয়ে সেটাকে তাততে দিলাম গামলা গরম হওয়ার পর তার মধ্যে আমরা ঘি দিলাম এরপর এর মধ্যে আমরা করবো কি না ওই যে চাল আছে সেই চালকে দেব কিন্তু তার আগে আমরা আবার একটু তেজপাতা দারচিনি এলাচ এগুলোকে অ্যাড করব। এবং সেগুলোকে হালকা নাড়াচাড়া করে জাস্ট গরম হলে এরপর আমরা আগে থেকে কুচিয়ে রাখা গাজর বিনস মটরশুঁটি এই সমস্ত জিনিসগুলোকে যাতে বিরিয়া সরি বিরিয়ানি বলছি ফ্রায়েড রাইসটা দেখতে খুব ভালো হয় এবং ফ্রায়েড রাইসটা বেশ আকর্ষণীয় হয় এবং এর মধ্যে আমরা কুচনো কাজু কিশমিশ এই সমস্তগুলো দিয়েও হালকা নাড়াচাড়া করতে থাকবো এবং এই নাড়াচাড়া করতে করতে যখন জিনিসটা জাস্ট মোটামুটি মনে হবে যে একটু ঘিটা সব কিছুর মধ্যে মেখে গেছে তখন আমরা ধাপে ধাপে এর মধ্যে আমরা চাল দিতে থাকবো এবং একটা করে লেয়ার তৈরি করার পর এই জায়গাটা থেকে ইন্টারেস্টিং আগে থেকে গুঁড়িয়ে রাখা চিনি এবং তার মধ্যে অল্প গোলমরিচ দিয়ে একটা মিক্সচার করে রাখা হয়েছে আর কিছু মশলা দিয়ে সেই মিক্সচার আমরা একটা করে চালের লেয়ার তৈরি করব। এবং তার সঙ্গে আমরা ওই মিক্সচারটা একটা লেয়ার করে ছড়াতে থাকবো এইখান থেকে আসবে কিন্তু আপনার ফ্রায়েড রাইসের স্বাদ এবং ফ্রায়েড রাইসের মধ্যে সুন্দর একটা গন্ধ সমস্ত ফ্রায়েড রাইস জুড়ে সুষমভাবে একটা মিষ্টি ভাব আপনারা পাবেন হালকা মিষ্টি যেটা কখনোই বেশি হওয়া চলবে না এরপর বিষয়টা হয়ে এলে সম্পূর্ণ বিষয়টা যখন চিনি গলে যাবে পুরো আমরা নামিয়ে গোটাটাকে দুদিক থেকে দেখুন কাপড় দিয়ে ঝরে এইভাবে ঝাঁকিয়ে নিলাম এতে কি হয় তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং ভাতগুলো খুব ঝরঝরে থাকে কোনোভাবে ডেলা পাকিয়ে যায় না এবং সাইড থেকে হালকা করে কেটে কেটে ওপরের দিকে তুলে অর্থাৎ তীরটা যাতে সুষমভাবে ডিস্ট্রিবিউট হয় এবং তারপর আরও যাতে দলা পাকিয়ে না যায় ওপর থেকে দেখুন বেশ খানিকটা ঘি গরম অবস্থায় আমরা ছড়িয়ে দিলাম এতে হবে কি জিনিসটা আরও সুস্বাদু হবে এবং কোনোভাবেই কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ভাতগুলো ভীষণ রকম ঝরঝরে থাকবে ওই জন্য আমরা সাইড থেকে কেটে 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 আপনারা দেখতে পাচ্ছেন যে হিটের ডিস্ট্রিবিউশনটা ঠিক রাখা ভীষণ জরুরি এ তো গেল ফ্রায়েড রাইস তৈরির কথা এইবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ঝকঝকে ফ্রায়েড রাইস হয়েছে দেখুন প্রত্যেকটা চাল আলাদা আলাদা কারুর গায়ে লাগেনি একটা চাল ভেঙে যায়নি তো এই যে বিষয়টা তৈরি হলো আমরা যারা পুষ্টিবিজ্ঞানের সাথে জড়িত আমাদের কাছে স্বাদের থেকেও বড় কথা হলো যে এর পুষ্টিগুণ কি আছে তো চলুন জেনে নিই একশো গ্রামের এই ফ্রায়েড রাইস থেকে আমরা ঠিক কী পুষ্টিমূল্য পাবো স্বাদ তো অপূর্ব হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমরা যারা খেয়েছি আমরা জানি তো এর পুষ্টিমূল্য হল একশো গ্রাম থেকে পাবো ছেষট্টি দশমিক এক দুই গ্রাম কার্বোহাইড্রেট ছয় দশমিক দুই চার গ্রাম প্রোটিন ছয় দশমিক দুই পাঁচ গ্রাম ফ্যাট এবং এখান থেকে আমরা তাপশক্তি পাবো তিনশো একান্ন দশমিক শূন্য সাত কিলো ক্যালোরি সেও ভীষণ ইন্টারেস্টিং ডেলিশিয়াস পুষ্টিকর নিউট্রিশাস একটা খাবার এই ফ্রায়েড রাইস